ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা বারাকপুরে। আক্রান্তদের সাথে দেখা করলেন অর্জুন সিং। যারা অশান্তি করবে তাদের সাথে তৃণমূল নেই, কড়া হুঁশিয়ারি দিলেন পার্থ ভৌমিক। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর। তৃণমূল ও বিজেপির গণ্ডগোলে একাধিক বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত থেকেই ভাটপাড়া নৈহাটিতে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয়রা জানাচ্ছে বোমাবাজির মতো ঘটনা ঘটেছে এলাকায়। আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা। বুধবার আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি পরিদর্শনে যান বিজেপির প্রার্থী অর্জুন সিং। এদিন তার সাথে আক্রান্ত এলাকাগুলি ঘুরে দেখেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি। অর্জুন সিং অভিযোগ করে বলেন, তৃণমূল জেতার পর বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা করছে পার্থ ভৌমিকের গুন্ডারা। প্রায় একশো বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না, বরং পুলিশ দাঁড়িয়ে থেকে এই সব ঘটনা ঘটাচ্ছে বলে দাবি অর্জুন সিং এর। এখানে নৈহাটিতে আপনার ব্যারাকপুরে বাবু নাগ তার বাড়ি ভাঙচুর করেছে, এরকম একশো বাড়ি ভাঙচুর করেছে। আর ওপেন ক্রিমিনালরা এসে এখানে কালাবাবু আর ওর ভাই আছে বাদাল মুন্সিয়া, এরা এসে, এরাও মাইনরিটি লোকেরা আছে, তাদের বাড়িতে এসে বোম মেরেছে। আর মেরে বলছে পুরো এলাকা খালি করে দাও, নালে কিন্তু কাউকে ছাড়বো না। এখানে পুলিশ প্রশাসনও এসছে, পুলিশ বোম যে বাস্ট হয়নি সেটাকে নিয়ে চলে গেছে। কোনো রকম কোনো এখানে মানুষকে বসতে দেওয়া যাবে না। এই পার্থ ভৌমিকের গুন্ডারাজ, এই মানুষের চোখ কবে খুলবে, এই তৃণমূলে যে গুন্ডারাজ আছে সেটা আগামী দিন মানুষ ঠিক করতে হবে। পুলিশ অ্যারেস্ট করবে না তো, পুলিশ তাদেরকে দিয়ে এই সব ঘটনাগুলো করাচ্ছে, পুলিশের উপস্থিতিতে এটা এখানে বোম চলেছে। কালাবাবু আছে, বাদল আছে, এই ধরনের যারা নোটোরিয়াস ক্রিমিনাল এখানে এনডিপিএস বিক্রি করাতে অনেকবার অ্যারেস্ট হয়েছে। এখন তো পুরো ব্যারাকপুরটাকে গুন্ডাদের হাতে তুলে দেওয়া হবে। তবে ব্যারাকপুরে হিংসার ঘটনা ঘটার প্রসঙ্গে তৃণমূলের জয়ী প্রার্থী পার্থ ভৌমিক বলেন, দু একটা ঘটনা ঘটেছে, আমি সবটা খবর নিয়ে আক্রান্তদের বাড়িতে লোক পাঠিয়েছি, পুলিশকেও বলেছি বিষয়টি খতিয়ে দেখতে। যারা অশান্তি করবে তাদের সাথে তৃণমূল নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। তিনটে ঘটনা সারা ব্যারাকপুর জুড়ে হয়েছে, একটা মাদ্রালের 33 নম্বর ওয়ার্ড, একটা ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ড, আর একটা ভাটপাড়ার মমিনপাড়া। মাত্র তিনটে ঘটনা ঘটেছে, এখানে দলের কোনো অনুমোদন নেই। 33 নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম, ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি, আর মমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্তপোক্ত করা ব্যবস্থা নিতে। এটা নিয়ে গতকাল আমার চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে, রাত্রেই আমি পুলিশকে বলি করা ব্যবস্থা নিতে হবে। অতএব আপনারা দেখতে থাকুন, ফোর্থ কোনো ঘটনা ঘটে কি না, ঘটবে না। আমি অর্জুন সিং না, আমি পার্থ ভৌমিক, বলেছি যখন গুন্ডারাজ খতম হবে তখন খতম হবে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, ব্যারাকপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।